আরে শুনেন, এই বক্তব্যের কারণে আগামীকালকে জেলে যাওয়া লাগতে পারে, রিমান্ডে যাওয়া লাগতে পারে, হামলা মামলা শিকার হওয়া লাগতে পারে, খোঁজ পরোয়া নেই। কথা বলি কার জন্য? আল্লাহ। জেলে যাব কার জন্য? আল্লাহ। রিমান্ডে যাব কার জন্য? আল্লাহ। আরে আমি রফিকুল ইসলাম আল্লাহ আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহর জন্য এমনি ভাবে কথা বলি, ইসলামের জন্য এমনি ভাবে কথা বলি, সত্য এমন ভাবে কথা বলতে চাই, সেই কথার কারণে যদি হামলা করে, মামলা হয়, রিমান্ডে নেয়, আর কোন বাংলাদেশের কি বলে আল্লামা বাবু নগরী মাওলানা মামুনুল্লাহ সাহেবরাও যদি বিবৃতি না দেয় যে রফিকুল ইসলামকে ছেড়ে দেওয়া হোক, আমার মাও যদি আমার জন্য জেলখানায় না যায় আমার কষ্ট থাকবে না, কারণ আমি মাকে খুশি করার জন্য আল্লামা বাবু নগরী মাওলানা মামুনুল্লাহকে খুশি করার জন্য কথা বলি না, আমি আমার আল্লাহকে খুশি করার জন্য মোদির বিরুদ্ধে নিয়েছি। অতএব আমাকে ফাঁসি দিবা, আমি আমার আল্লাহকে পাইয়া যাবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজীদ وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة ولا تجادلهم بالتي هي أحسن صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত তালটেক জান্নাতুল বাকি জামে মসজিদ সুবন্ধি দামসোনা আশুলিয়া সাভারের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান মেহমান, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আজকের উক্ত মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আজম, প্রিয় যুবক ভাইরা, পর্দা নিশিন পর্দাওয়ালি মা বলেন, এত গভীর রাত্রে মাহফিলে আলোচনা করা আদৌ ঠিক না, যেহেতু এলাকায় অনেক মানুষ পুরো সপ্তাহব্যাপী কাজ করে, এই দিনটাকে গনিমত মনে করে, ঘুমানোর জন্য বা একটু ফ্রি হওয়ার জন্য, রেস্ট নেওয়ার জন্য বৃহস্পতিবার রাত এবং শুক্রবার দিনটা চাকরিজীবীদের জন্য গনিমতের মতো। তো এই এমন দিনে মাহফিল করে এত রাত্র পর্যন্ত কথা বলা, মাইক চালু রাখা, দূর দূরান্তে আওয়াজ যাওয়া, এগুলো আসলেই ঠিক না। তবু আমরা দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে কথাগুলো শুনি, ঠিকই ঠিক না? অতএব আমরা এটার বিরোধিতা করব না। কেন? কিছু কিছু ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র ভুল বৃহৎ স্বার্থে সঠিক হয়ে যায়। কি বললাম? ক্ষুদ্র ক্ষুদ্র ভুলগুলো বৃহৎ স্বার্থে সঠিক হয়ে, এত রাত্রেবেলায় আজকে যদি ডিজে গান বাজানো হইতো তাহলে কোনো উপকার হইতো নাকি ক্ষতি? তো 26শে মার্চ, 16ই ডিসেম্বর বা বিভিন্ন দিবস আসলে, তারপরে 31শে ডিসেম্বর, 31st নাইট আসলে রাতের গভীরে এরা বোমা টোমা বাজায় কি বাজায় না? শব্দ দূষণ করে এবং যে কাজগুলো করে অনুচিত, ঠিকই ঠিক না? কিন্তু এখানে যা হচ্ছে, এখানে কিসের কথা হবে? কোরআন হাদিসের, ঠিকই ঠিক না? এটা কি ক্ষতির কারণ নাকি ফায়দার কারণ? অতএব রাত্র হলেও তালটেক জান্নাতুল বাকি জামে মসজিদে আগামীকালকে আবারও মাহফিল হবে বলেন? অতএব আজকে যেহেতু হচ্ছে, আগামীকালকে তো আর মাইক বাজবে না। যারা ঘুমাইতেছে তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা মনে কষ্ট নিয়েন না, আমাদেরকে কিছু কথা বলতে দেন এবং পারলে আপনারাও শুনেন, একটা রাত্র একটু কষ্ট হলেও শোনা উচিত। আমি আপনাদের সামনে সূরাতুল
নাহাল 125 নম্বর আয়াত তিলাওয়াত করেছি, সূরাতুন নাহাল 125 কোরআনের আয়াত বলে আলোচনা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা সাবিলি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি ওয়া আ'লামু বিল মুহতাদিন। আয়াতের একদম শুরুতে আমার আল্লাহ বলতেছেন উদউ, যেহেতু দীর্ঘ রজনী হয়ে গেছে কোনো এদিক সেদিক আলোচনা না করে আমি আয়াতের আলোচনায় চলে যাচ্ছি। উদউ, আপনি ডাকেন, আপনি আহ্বান করেন, আপনি দাওয়াত দেন আমার নবীকে। কে বলতেছেন? কোরআনের প্রত্যেকটা আয়াতে আল্লাহ তাআলা যত জায়গায় বলছেন ডাকেন আহ্বান করেন, এই ডাকেন আহ্বান করেন দ্বারা উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতেছেন। কাকে বলতেছেন? যেমন কোরআনের এক সূরা সূরাতুল মুদাসসির আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বলওয়ালা, কিওয়ালা, কম্বলওয়ালা, তো সুন্দর করে ডাকবে। হে নবী, আল্লাহ কোন জায়গায় হে নবী বলছে? কোরআনের কোন জায়গায় আল্লাহ আল্লাহ তাআলা বলছেন হে নবী বলছে? কি সুন্দর করে বলে আল্লাহ, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে নবী আপনি উঠেন, এটা বলছে নাকি বলতেছে আল্লাহ? হে কম্বলওয়ালা, কম্বল নিয়ে ঘুমন্ত ব্যক্তি আপনি উঠেন। এই কম্বল নিয়ে ঘুমন্ত ব্যক্তি তার উদ্দেশ্য কে? কথা বুঝতেছেন না? কুম ফাঙ্গির, আপনি উঠেন এবং কুম, আপনি উঠেন, ফাঙ্গির ভয় দেখান, মানুষকে ভীতি প্রদর্শন করেন, আপনি আপনার রবের প্রতি ভয় দেখান। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা নবীকে এত সুন্দর করে ডাকতেছেন, ঠিক তেমনি ভাবে এই আয়াতেও আল্লাহ তাআলা উদউ, আপনি ডাকেন, আহ্বান করেন, দাওয়াত দেন, ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযা। আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবীকে উম্মতকে ডাকার জন্য, উম্মতকে দাওয়াত দেওয়ার জন্য বললেন। শুধুমাত্র দাওয়াত দেওয়ার কথা বলেন নাই, দাওয়াত দেওয়ার কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এটাও বলতেছেন দাওয়াত কেমনে দিতে হবে, দাওয়াত কেমনে দিতে হবে সেটাও আল্লাহ বলে দিচ্ছেন। উদউ, আপনি ডাকেন ইলা রব্বিকা, আপনার প্রভুর দিকে, বিল হিকমাতি ওয়াল মাউইযাতি, কিভাবে? হিকমতের সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা, এবং সৎ উপদেশের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তার নবীকে উম্মতকে দাওয়াত দেওয়ার কথা বলছেন। দাওয়াত কাকে দিবে? পৃথিবীর মানুষকে। তৎকালীন সময়ে পৃথিবীর সমস্ত মানুষ ছিল নবীর উম্মত, ঠিক কি ঠিক না? তো তাদেরকে দাওয়াত দিবে রাসূল, দাওয়াত দেওয়ার কথা কে বলেন? আল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে উদউ, আপনি ডাকেন, আপনি দাওয়াত দেন, আপনি আহ্বান করেন, ইলা সাবিলি রব্বিকা, আপনার প্রভুর রাস্তা, আপনার প্রভুর দিকে, বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। ও মুসলমান, সুস্পষ্টভাবে আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন, সাউন্ড একটু বাড়ায় দিন, আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে ওনার নবীকে উম্মতদেরকে কিভাবে দাওয়াত দিতে হবে সেটা বলতেছেন। ইবনে জারির রহমাতুল্লাহ আলাই এই মাওয়াইজাতুল হাসানা এবং হিকমতের বর্ণনা করতে গিয়া তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ইবনে জারির রহমাতুল্লাহ আলাই বলেন এখানে হিকমত দ্বারা আল্লাহ তাআলা যে বলছেন উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমতি, এখানে হিকমত দ্বারা উদ্দেশ্য হলো কোরআন এবং হাদিস। আল্লাহ তাআলা তার নবীকে উম্মতকে মানুষকে দিনের দাওয়াত দেওয়ার কথা বলতেছেন, কিসের মাধ্যমে? হিকমতের মাধ্যমে। হিকমত দ্বারা উদ্দেশ্য হলো আমি মনে হয় বুঝাইতে পারতেছি, হিকমত দ্বারা উদ্দেশ্য। এখন যদি কোনো ব্যক্তি
হিকমতের কথা বলে, তাহলে হিকমত খুঁজতে হবে কোত্থেকে? কোত্থেকে? আমার নবীকে কেউ যদি গালি দেয়, কেউ যদি আমার নবীকে কটুক্তি করে, নবী স্ত্রীদেরকে নিয়ে কটুক্তি করে, কেউ যদি মসজিদ ভাঙ্গে দেওয়ার চায়, কেউ যদি মাদ্রাসায় আক্রমণ করে, কেউ যদি হেফাজতে ইসলামের নাইবে আমি জসীমউদ্দিন সাহেবের মতো ব্যক্তির উপর আক্রমণ করে, ছুরিকাঘাত করে, কেউ যদি ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে কটুক্তি করে, তখন হিকমত অবলম্বন করতে হবে। কিন্তু এই হিকমত কোন হিকমত মনে হয় বুঝাইতে পারতেছি না। আমরা হিকমত অবলম্বন করব, এই হিকমত কি নিজস্ব কোনো মতবাদ নাকি কোরআন হাদিস যে হিকমতের অবলম্বন করার কথা বলে সেই হিকমত অবলম্বন করব? জোরে বলেন। প্রিয় ভাইয়েরা, আমার জানতে মনে চায়, ইবনে জারির রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। এই আয়াতে আল্লাহ পাক যে নবীকে বলেছেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে ডাকেন, আহ্বান করেন, কিভাবে ডাকবেন, কিভাবে দাওয়াত দিবেন, হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমতের সাথে এবং মাউইজাতিল হাসানা, সৎ উপদেশের মাধ্যমে। হিকমত দ্বারা উদ্দেশ্য হলো কোরআন হাদিস, সৎ উপদেশের দ্বারা উদ্দেশ্য হলো মাঝে মাঝে ভয় ভীতি, মাঝে মাঝে আদর, মাঝে মাঝে, মাঝে মাঝে। তাইলে সবসময় আদর চলবে? ছোট্ট সন্তান, ভিডিও করার দরকার নাই, ইউটিউবে ভিডিও বললে আপনি পাইবেন। ছোট্ট সন্তান উল্টাপাল্টা করে, বাপ মার কথা মানে না, বাবা মা সবসময় আদর করে নাকি ধমক দেয় কি দেয় না? তার মানে কি বাবা মা সন্তানকে ঘৃণা করে, দেখতে পারে না? কিন্তু ধমক কেন দেয়? ধমক এই জন্য দেয়, এই জন্য দেয়, আমার আল্লাহ আমার রাসূলকে যেমনি ভাবে বলেছেন, উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। আপনি কাউকে যদি দিনের দাওয়াত দেন, তবে কিভাবে দিবেন? আপনার দিনের দাওয়াতের পথ এবং পন্থা হবে হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমতের সাথে। হিকমত কি? হিকমত এটার নাম নয়। আপনি যদি বলেন হিকমত কি, হিকমত হলো কোরআন হাদিস, আর আপনি যদি বলেন ইসলামের বিরুদ্ধে ফ্রান্সের ম্যাক্রু আমার নবীকে ব্যঙ্গচিত্র বানাইতেছে, বাংলাদেশে মসজিদের উপর হামলা হচ্ছে, মাদ্রাসায় হামলা হচ্ছে, উলামায়ে কেরামের উপর মামলা হচ্ছে, আর যদি কেউ বলে এগুলোর বিরুদ্ধে কথা বলা যাবে না, হিকমত অবলম্বন করতে হবে, আমি বলবো এটা কোরআন সুন্নাহ অনুযায়ী হিকমত না, এটা মানব রচিত নিজস্ব হিকমত। মানব রচিত হিকমত আর আল্লাহর হিকমত এক জিনিস? বর্তমানে হিকমতের নামে একদল লোক হিকমতের দোহাই দিয়া নিজেরা চুপ থাকার একটা হিকমত নামের অস্ত্র বাহির করছে। এটা কি? শুধু বলবে হিকমত হিকমত। রফিকুল ইসলাম, এত গরম বক্তব্য দেওয়ার দরকার নাই, কি দরকার হিকমত অবলম্বন করা? হিকমত আমি বলি, আপনি হিকমতের নাম দিয়া সত্য গোপন করার শিক্ষা দিচ্ছেন। সত্য গোপন করার শিক্ষা আমার আল্লাহ দেয় নাই, আমার রাসূল দেয় নাই। আপনি তাফসীর যদি উল্টা করেন, আমি বলবো যে বা যারা বলে হুজুর এই আয়াতের আলোচনা কইরেন না, গরম বক্তব্য দিয়েন না, নরম ভাষায় কথা বলেন, আমি বলবো ইবনে জারির এই আয়াতের ব্যাখ্যা করেছেন, উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। মাউইজাতিল হাসানার ব্যাখ্যা করতে গিয়া ইবনে জারির রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই আয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দ্বারা বুঝাইছেন কোরআন হাদিস। অর্থাৎ কোরআন হাদিস যদি বলে উদিনা লিল্লাযিনা ইউকাতিলুনা বিআন্নাহুম জুলিমু, মুদি যদি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, মুদি যদি মুসলমান নিধন করার জন্য ঘোষণা করে, মুদি এবং অমিত শাহ যদি ইসলাম বিদ্বেষী হয়, কোরআন সুন্নাহ বিরোধী হয়, আল্লাহর নবীর পক্ষের লোকদের দুশ্মনী করে, ফ্রান্সের পক্ষ নেয়, গুজরাটে হাজার হাজার মুসলমানদেরকে মারে, তাহলে একমতের দোহাই দিয়া ইসলামের প্রেমিকরা নবীজির প্রেমিকরা কখনোই চুপ থাকবে না, বরং হিকমত তো হবে মুদির বিরুদ্ধে যাবে। নিজ
নিজস্ব বানানো কোন মতবাদ কারো উপর চাপিয়ে দেওয়ার নাম হিকমত না। আমার রসুলকে আমার আল্লাহ দাওয়াত দেওয়ার কথা বলেছেন, কে বলেছেন? শুধু দাওয়াত দেওয়ার কথা বলেন নাই, উদু আমার সিগাদের সূচক, উদু আপনি ডাকেন, আপনি দাওয়াত দেন, আপনি আহ্বান করেন, কিভাবে কিভাবে ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। এখন যদি কেউ বলে হুজুর এভাবে ডাকেন না, এভাবে আহ্বান কইরেন না, এভাবে ওয়াজ কইরেন না, ওইভাবে করেন, আমি বলবো আমার আল্লাহ আমার নবীকে উদু বলে বলেছেন, উম্মতকে দাওয়াত দেন, মানুষকে দাওয়াত দেন। কিভাবে দাওয়াত দিবেন? ইলা সাবিলি রব্বিকা, আপনার প্রভুর পথে। দাওয়াতের পন্থা কি হবে? আপনার প্রভুর পথে দাওয়াত দিবেন, পন্থা হবে সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। আপনি হিকমত অবলম্বন করবেন, সৎ উপদেশ দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, এবার বুঝে থাকলে আপনাদের বলতে হবে, আমার আল্লাহ আমার নবীকে শুধুমাত্র নবীকেই বলেছেন নাকি নবীর মাধ্যমে তাম পৃথিবীর কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত আহলে হক উলামায়ে কেরামকে সমস্ত আমার আল্লাহ কোরআনে যত জায়গায় নবীকে কথা বলেছেন যে এটা করেন ওটা করেন না, তার মানে এটা কি শুধু নবীকে বলেছেন নাকি সমস্ত ফুকাহা সমস্ত আলেম সমস্ত পীর মাশায়েখ সবাইকে বলেছেন? নবীর মাধ্যমে আল্লাহ বুঝাইতে চাইছেন, ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যে দাওয়াত দিবেন, উদু ইলা সাবিলি রব্বিকা আপনার প্রভুর পথে, কিন্তু দাওয়াতের পন্থা হবে কি, দাওয়াতের পথ কি হবে? হিকমত অবলম্বন করবেন। হিকমত কি? আপনার প্রভু কোরআনে যেইভাবে বলছেন সেইটাই, এর বাইরে কোনো হিকমত না। হিকমত কেউ যদি বলে যে আমরা বাংলাদেশে উলামায়ে কেরাম বুঝি না, কি বুঝি না? আমরা বাংলাদেশে উলামায়ে কেরাম বুঝি না, আমি বুঝি না, মোদির বিরুদ্ধে আমরা যে কথা বলতেছি এটা আমরা উচিত করতেছি না, কেন করতেছি না? এক নাম্বার, মোদি বাংলাদেশে আসবে, মোদি যদি বাংলাদেশে আসে তাহলে উনি কি হিসাবে আসবে? ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হিসেবে। যুক্তি দেওয়া হচ্ছে হুজুররা বুঝে না, ইন্ডিয়াতে যদি মোদি ক্ষমতায় না থাকা অন্য কেউ থাকতো তবুও কি বাংলাদেশে তাকে দাওয়াত করা হতো কি হতো না? কথা বুঝবেন, কিন্তু হতো কি হতো না? তার মানে মোদিকে দাওয়াত দেওয়া উদ্দেশ্য নাকি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী যে আছে তাকে দাওয়াত দেওয়া উদ্দেশ্য? কালিমাতু হাক্কু নুরিদা বিহাল বাতিল, কথা সত্য কিন্তু মতলব খারাপ। মতলব কেমনে খারাপ আমি বুঝাইয়া যাব, বুঝানোর আগে কেউ কমেন্ট করবেন না, কমেন্ট করলে লজ্জিত হবে। কথা শেষ করার আগে কমেন্ট করে ব্যাকুবে, কথা শেষ করার পরে বুঝে না আসলে এরপরে কমেন্ট করে বুদ্ধিমানি কথা আপনারা স্পষ্ট বুঝবেন। মোদি বাংলাদেশে আসছে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হিসেবে, আমার জানতে মনে চাই ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হিসেবে মোদি প্রথম বাংলাদেশে আসতেছে নাকি এর পূর্বে মনমোহন সিং, ইন্দিরা গান্ধী সহ অন্যান্য প্রধানমন্ত্রীরাও এদেশে আসছিল? বলেন তো দেখি, 1971 পর থেকে এই এই বর্তমান 2021 গ্লোবালাইজেশনের এই যুগে 2021 পর্যন্ত 1971 পর থেকে কোনো একজন প্রধানমন্ত্রীকে ইন্ডিয়ার বাধা দেওয়া হয়েছিল? বলেন হয়েছিল? এ গেল এক কারণ। দ্বিতীয় কারণ বলি, যারা বলতেছেন উলামায়ে কেরাম এটাকে রাজনীতি করতেছে তাদেরকে সুস্পষ্ট বলতে চাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লামা বাবু নগরী জামাত বরকাতুহু আমাদেরকে বলে দিছেন, হুজুর নিজেও এই কথা বলেন এবং আমাদেরকেও দায়িত্ব নিয়ে বলেছেন, ও উলামায়ে কেরাম আপনারা যারা হেফাজতের কথা মাঠে ময়দানে বলবেন তারা স্পষ্ট করে দিবেন, আমরা কোনো দলকে ক্ষমতা থেকে টেনে নামানোর জন্য কিংবা কোনো দলকে ক্ষমতায় উঠানোর জন্য ময়দানে কথা বলি না, কাজ করি। কথা কি স্পষ্ট না বেজান? আমরা কোন দলকে ক্ষমতার থেকে নামানোর জন্য কথা বলি না, কোন দলকে ক্ষমতায় বসানোর জন্য কথা বলি না। আমরা আওয়ামী লীগের দালাল না, বিএনপির দালাল না, আমরা কার দালাল? এই কথার সাথে একমত যারা না তাদেরকে বলতে চাই, সূরাতুল ফাতিহার প্রথম আয়াত, প্রত্যেক নামাজের প্রত্যেক নামাজে দুই রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, প্রত্যেক ফরজ নামাজের প্রথম দুই রাকাতে, এমনকি পরের রাকাত গুলোতেও সূরা ফাতিহা পড়া। আচ্ছা বলেন সূরা ফাতিহার প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহ। জীবনে কোনোদিন কি বলছেন আলহামদুলিল্লাহ বিএনপি, আলহামদুলিল্লাহ আওয়ামী লীগ, আলহামদুলিল্লাহ জাতীয় পার্টি,
জীবন ভর কি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা হবে কার আল্লাহ এটা কি আমার কথা না কোরআনের আয়াত কোরআনের সুস্পষ্ট আয়াতে আপনি বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা হবে আল্লাহ আল্লাহর প্রশংসা বাদ দিয়া দলের প্রশংসা চলবে না এখন বলেন আমরা কি কোন দলের বিরুদ্ধে বলতেছি না কোন দলের পক্ষে বলতেছি না আমি তো যে ওয়াদা আল্লাহর কাছে করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা করব আল্লাহ আমি তো সেই প্রশংসার আমার আল্লাহর সাথে ওয়াদার বর্তমানে চুক্তি বাস্তবায়ন করতেছি ঠিক কি ঠিক না যে মুসলমান সকলে চুক্তি বাস্তবায়ন করতে প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আমার কেউ আওয়ামী লীগের পরিচয় দিলে বিএনপির পরিচয় দিলে জাতীয় পার্টির পরিচয় দিলে কবরে কি বাঁচতে পারবে না মানে কষ্ট নেবেন না বাঁচতে পারবে না আমি আবারও বলছি আল্লাহি আল্লাহি আমি আমার কথা বলছি আল্লাহর কসম কোন নির্দিষ্ট দলের বিরুদ্ধে বলার জন্য ময়দানে আসি নাই কোন নির্দিষ্ট দলের পক্ষে সাফাই গাওয়ার জন্য ময়দানে আসি নাই প্রিয় ভাইরা আমার কবর গেলে মনে হয় প্রশ্ন করবো ফেরেশতা হোয়াট ইজ ইউর টিম আওয়ামী লীগ বিএনপি আসেন কে কবর গেলে প্রশ্ন করবে হোয়াট ইজ ইউর টিম আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি মুনকার নাকি প্রশ্ন করবে আপনি বলবেন আপনি গর্ব করে হ্যাঁ যেহেতু এই প্রশ্ন করছে আই এম সোলজার অফ জিয়াউর রহমান আই এম সোলজার অফ আমি জিয়াউর রহমানের সৈনিক চিনি না মানে ফেরেশতা মুনকার নাকি ও আপনি জিয়াউর ঠিক আছে জান্নাতে যান কি মুসলমান কি ভাইরা আর যদি বলেন আই এম সোলজার অফ বঙ্গবন্ধু তাহলে তো কথাই নাই আপনি বলো আমি বঙ্গবন্ধু সৈনিক 7ই মার্চের ভাষণ শুনছ নাই ফেরেশতা আরে আপনি বঙ্গবন্ধু সৈনিক আপনি তো বিনাই সাহেব জান্নাতি বলবে না বলবে না সাথীয় পার্টির সৈনিক কইলে না সচ্চাচার না সচ্চাচার সৈনিক কইলে না এক ছেলেরে মেয়ে পক্ষ দেখতে আসছে বিবাহের পাত্র দেখতে আসছে তো স্বাভাবিকভাবে মেয়ে পক্ষরা জিজ্ঞেস করে ছেলেটা কি করে মেয়েটাকে ভরণ পোষণ কেমনে চালাবে জিজ্ঞেস করে না মেয়ের বাবা জিজ্ঞেস করছে ছেলেকে বাবা তুমি কি করো হ্যাঁ সুন্দর কলার ডালার আয়ার কোটের কলা আল্লাহর আয়ার কর আমরা জাতীয় পার্টি করি কি কয় আমরা জাতীয় পার্টি করি মেয়ের বাপ উইটা কয় এই ছেলের কাছে বিয়ে দিব না ছেলের বাপ কয় কেন বিয়ে দিবেন না কয় ছেলে তো কিছুই বোঝে না ছেলের বাপ কয় কি কিছুই বোঝে না কি মনে করছেন আমার পোলায় নেতা হ্যার পোলায় কি কামনের পোলা নেতা হইতে পারে কিন্তু এক কিছুই বোঝে না কোন না সব বুঝে আরে মিয়া কি বুঝে না হাইটাও বুঝে না যে জানে যে আমি এটা বুঝতেছি না যে জানে আমি ওই জিনিসটা এ কিন্তু জিনিসটা বুঝতে পারা কখনো সম্ভব কারণ সে বুঝতেছে আমি এই জিনিসটা বুঝি না ঠিক কি ঠিক না আরো স্পষ্ট বলি যে রোগী বুঝতেছে আমার এই রোগ হয়েছে এই রোগী কিন্তু সুস্থ হইতে পারবে কেন ঠিকঠাক ওষুধ খাইব যে বুঝেই না আমার কোন অসুখ হয়েছে এ কেমনি সুস্থ হইব হইব তার মানে যে বুঝে না কি যে বুঝে না সেটাও বুঝে না এ সুস্থ হইতে এগুলোই হলো অন্ধ এগুলোই হলো দলের পক্ষে অন্ধ সাপোর্টার এই অন্ধ সাপোর্টারদের জন্য কখনোই সুপথ নাই কামিয়াবি নাই মুক্তি নাই কোন ব্যক্তি ইসলামের দলিল নয় সুস্পষ্ট বুঝেন কোন ব্যক্তি ইসলামের দলিল নয় আচ্ছা বলেন তো বর্তমান জামানার বড় কোন আলেম কথার কথা আল্লামা বাবুনগরী দামাত বরকাতুহু উনি কি কখনোই ভুল করতে পারেন না ভুলের উর্ধে মুফতি রেজাউল করিম পীর সাহেব চরমোনাই ভুলের উর্ধে দিল হোসেন সাইদি সাহেব ভুলের উর্ধে আরো কাকে কাকে বলবো সব দলের নেতাদের নাম বলি কেউ ভুলের উর্ধে তাহলে আমাদের যারা ভক্ত বা দল করি যে কোনো দল আওয়ামী লীগ করি বিএনপি করি জমিয়ত করি হেফাজত করি চরমোনাই জাসদ বাসদ যে যেই দল করি আমাদের দলের নেতা শায়েখ পীর সাহেব ভুলের উর্ধে নাকি ভুল হতে পারে তাহলে আমরা কি বুঝবো আমরা দল করব নেতা মানব কোরআন সুন্নার ভিত্তিতে আমরা দল করব নেতা মানব ঠিক কি ঠিক না কেউ যদি ইসলামের বিরুদ্ধে যায় তবুও সে নেতাকে মানব লতিফ সিদ্দিকী হজকে কটুক্তি করেছে এখন যদি কোনো মুসলমানও বলে যে আমি লতিফ সিদ্দিকীর পক্ষে আছি তাইলে সে কি মুসলমান থাকলো জোরে বলেন আমি একজনের নাম বললাম এমন অসংখ্য ব্যক্তির নাম বলা যাবে আমি নাম বলতে চাচ্ছি না কিন্তু আমার বোঝানোর উদ্দেশ্য হলো কোনো ব্যক্তি বা কোনো দল যদি
ইসলামের বিরুদ্ধে অবস্থান নেই। আমি মুসলমানের বাচ্চা হলে, প্রকৃত ইমানদার হলে আমি ইসলামের বিরুদ্ধে নেওয়া দল বা ব্যক্তির অনুসরণ করতে পারবো না। সে যেই দল হোক, কোন দলের নাম কইছি? এরপরেও যদি কোন দলের সুলকারি লাগবে বুঝবেন ভেজাল আছে। দাউদ একজিমা আছে, রুকসারা শুনেন, কোনো ব্যক্তি যদি কোরআন হাদিসের কথা শুনলে গায়ে চুলকানি লাগে বুঝবেন তার ভিতরে দাউদ একজিমা বা চুলকানি রোগ আছে। মলমটা নিজের গায়ে লাগান, হুজুরের টুটে লাগাইতে আসেন, বরবাদ হয়ে যাবেন। বরবাদ অতীতে হয়েছে কি হয় নাই? এবার আসেন আমার আল্লাহ, আমার আল্লাহ পাক সুন্দরভাবে কোরআনের আয়াত দিয়া, যারা বলেন হুজুর কোরআন থেকে বলেন হাদিস থেকে বলেন, কেউ কেউ বলে কি বলেন, বক্তব্য একটু গরম হইলে বলে হুজুর এইগুলো বললেন না কোরআন হাদিস থেকে বলে। আমি যদি জিজ্ঞেস করি আয় দিগা বাবা দিগা কোরআনের আয়াত কয়টা, এটা যেহেতু ওপেন সিক্রেট সবাই মোটামুটি জানে, বলবে 6,664টা। বলবে তো জিজ্ঞেস করি 6,666 আয়াত কি আপনি জানেন, বলবেন না। আমি যদি বলি কোন আয়াত থেকে আলোচনা করতেছি, আপনি যেহেতু মুখস্থ নাই আপনি তো বুঝবেনই না এটা কোরআনের নাকি বাইরে, ঠিক কি ঠিক না? তাহলে আপনি যদি বলেন কোরআন থেকে বলতে, আমি কোরআনের বাইরে থেকেও কইরা বলবো এটা কোরআনে, তাও তো আপনি ধরতে পারবেন না। আমি বলবো আপনি পরীক্ষায় ফেল, গেট আউট, ঠিক কি ঠিক? অতএব হুজুরদেরকে কোরআন বুঝাইতে আইসেন না, আল্লাহ তাআলা নবীকে যেমনে বলছে দাওয়াত দিতে, নবীও আমাদেরকে উলামা ইকরামদেরকে বলে দিয়েছেন এভাবে দাওয়াত দাও, আমরা সেভাবে দাওয়াত দিচ্ছি, ঠিক কি ঠিক না? আমরা যখন দেখি আমার নবীরা ব্যঙ্গ করছে ফ্রান্স, কোন দেশ, গোটা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলো কষ্টে যন্ত্রণায় নবীর ব্যঙ্গচিত্র বানাইয়া দেয়ালের মধ্যে টানা রাখছে, বলেন তো কোনো মুসলমানের বাচ্চা প্রকৃত মুমেনের অন্তরে কষ্ট না এসে পারে? এটা আমার মুখের কথা নয়, বাংলাদেশের জাতীয় কবি, এটা শুধু আওয়ামী লীগ বিএনপি মানে না, সব দলের জাতীয় কবির নাম কি? কাজী উনি বলে গেছেন, রাসূলের অবমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। কেন কি আওয়ামী লীগ ভাগ করে কইছে, বিএনপি ভাগ করে কইছে? কবি কি বলে গেছে, রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুই। কোন দলের পক্ষে বলছে না বিপক্ষে বলছে না, কোন দলের পক্ষে বা বিপক্ষে নাম ধরে বলে নাই, রাসূলের পক্ষে গেলে তুমি রাসূলের পক্ষের লোক, রাসূলের বিপক্ষে গেলে তুমি মুনাফিক রাসূলের দুশমন। তাহলে বলতে মনে চায় আমার নবীরা ব্যঙ্গ করলো ফ্রান্স, কোন দেশ, ব্যঙ্গচিত্র বানায় ম্যাক্রু আবার হুঁশিয়ারি উচ্চারণ করলো আরো ব্যঙ্গ করবে, গোটা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলো খুবই ফাইটা গেল, অনেক রাষ্ট্রে সুদান সহ বিভিন্ন রাষ্ট্রে অলরেডি ফ্রান্সের দূতাবাস ঘেরাও করছে, বাংলাদেশেও কয়েকবার ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ের আন্দোলন হয়েছে, কিন্তু শুধুমাত্র মুসলিম রাষ্ট্রগুলো না, রাশিয়ার মতো একটা অমুসলিম রাষ্ট্র ফ্রান্সের বিরোধিতা করছে না করে নাই, ইন্ডিয়া কি করছে বলেন, মোদি কি করছে? আচ্ছা আওয়ামী লীগের ভাইদের কাছে বিশেষ করে জানতে চাই, ও জেনারেল শিক্ষিত ভাইরা দয়া করে আমার কথা যদি ভুল হয় স্পষ্ট ভুল ধরায় দিবেন, কোনো আফসোস থাকবে না, কিন্তু কথা যদি রাজি আছেন ইনশাল্লাহ। আজকে আমরা কেন মোদির বিরোধিতা করি? একদল লোক বুঝাইতেছে হুজুর এটা রাজনৈতিক ইস্যু বানায় ফেলছেন, আমার জানতে মনে চায় ফ্রান্সে আমার নবীরে ব্যঙ্গ করছে, কোন মুসলমান আওয়ামী লীগ করো বিএনপি করো বিজেপি করো কংগ্রেস করো, যদি মুসলমানের বাচ্চা হয় আল্লাহর নবীরে ফ্রান্সে ব্যঙ্গ করার পরে তার অন্তরে কষ্ট লাগছে কি লাগে না? জুড়ে বলেন, যদি কয় কষ্ট লাগছে না তাইলে এ মুসলমান না, তাইলে মুনাফেক। এখন যদি বলো বেতা লাগছে তাহলে আমার জানতে মনে চায় ফ্রান্সে নবীরা ব্যঙ্গ করছে, মাইনা নিলাম বিরোধিতা করতে পারবা না, কিন্তু ওপেনলি মোদি পক্ষ নিছেরা নেয় নাই, ঘোষণা কইরা পুরা পৃথিবী জানছে কি জানে নাই, এটা কি আমি রফিকুল ইসলামের কোনো বানোয়াট কথা নাকি পত্র পত্রিকার দ্বারা স্বীকৃত কথা? এখন বলেন ফ্রান্সের বিরুদ্ধে মোদি সরকার গিয়েছে ইন্ডিয়া গিয়েছে, এটা কি কোনো রাজনৈতিক ইস্যু নাকি ধর্মীয় ইস্যু? আমার নবীরে কষ্ট দেওয়া উদ্দেশ্য মুসলমানদেরকে কষ্ট দেওয়া উদ্দেশ্য কিনা? দ্বিতীয় কথা, ইন্ডিয়াতে কি মন্দির বানানোর জায়গার অভাব আছে? আরে ইন্ডিয়ানরা তো অহনো পর্যন্ত বাথরুমে গিয়ে আগে না, খোলামেলা ময়দানে আগে,
জানেন আপনারা ইন্ডিয়াতে এখনো পর্যন্ত এক একজনের এক একটা বাথরুম, এক একটা বাথরুম মানে কি বুঝেন, জঙ্গল গিয়া যার যার আলাদা আলাদা জায়গা। যারা এখনো পর্যন্ত বাথরুমে না গিয়া আলাদা আলাদা স্থানে পায়খানা করে এদের কি জায়গার অভাব করছে? বুঝে থাকলে বলেন বাবরি মসজিদ ভাঙ্গিয়া রাম মন্দির বানানোর জায়গার কি অভাব পড়ছিল? বাবরি মসজিদ ভাঙ্গিয়া সেই জায়গায় রাম মন্দির বানানো, এটা কি রাজনৈতিক প্রতিহিংসা নাকি ধর্মীয় প্রতিহিংসা? তার মানে মোদি রাজনৈতিক ভাবে এই কাজগুলো করে নাই, বরং ধর্মকে আঘাত করার জন্য, মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য ফ্রান্সের পক্ষ নিয়েছে, মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য এই মোদি বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানাইছে। দুই, যারা যুক্তি দেন হুজুররা রাজনীতি কিছু বানাইছে, আসেন একটু বসেন আমাদের সাথে একটু বসে কথা বলেন, কি যুক্তি আছে, আপনি কত এবিলিটি সম্পন্ন মানুষ, আপনি কত যোগ্যতা আছে আপনার, আসেন আমরা বুঝাই। আল্লাহি আল্লাহি আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর কসম করে বলছি, কোন দলের বিরোধিতা করার জন্য আমরা মোদির বিরুদ্ধে যাচ্ছি না। 2002 ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী, ইতিহাসের পাতা উল্টা দেইখা তারপরে কথা বলতেছি বেটা। আসো একটা কথা মিথ্যা বললে জিব্বা কেটে ফেলো সমস্যা নাই, কিন্তু যদি মিথ্যা না হয় সাফাবাজি করো, সাফা ভাঙিয়ে লম, এত সাফাবাজি আমার সামনে চলবে না। 2002 ইন্ডিয়ার গুজরাটে মুসলমানদের সাথে দাঙ্গা হয়েছিল, গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী ছিল এই বর্তমান কসাই মোদি। আচ্ছা মোদিকে গুজরাটের কসাই কেন বলা হয়, এটাকে আলেমরা বলে নাকি 2002 তাইকে মোদিকে কসাই বলা হয়? 2002 এ গুজরাটের মোদিকে, মোদি তখন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী না, মোদি তখন কি গুজরাটের মুখ্যমন্ত্রী, গুজরাটের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হলো অমিত শাহ। কি নাম? অমিত শাহ। তৎকালীন গুজরাটের মানে গুজরাট প্রদেশের মুখ্যমন্ত্রী ছিল বর্তমান গোটা ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আর বর্তমানে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সারা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সে ছিল গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী। এই অমিত শাহ আর এই নরেন্দ্র মোদি মিলিয়া 3000 মুসলমানকে পুরায় মারছে। কয় হাজার? কষ্টে বুক ফাইটা যায়। বাস্তব ঘটনা বলতেছি, গুজরাটের তৎকালীন সেই দাঙ্গায় যারা শিকার হয়েছে এদের ভিডিও বার্তা আছে, এদের কথা আছে পত্রপত্রিকার নিউজ আছে। মোদির সেনাবাহিনীরা একজন আমার গর্ভবতী মা, যেই মায়ের পেটে, যেই মুসলিম মেয়ের মার পেটে সন্তান ছিল, সেই গর্ভবতী মা মোদির সৈন্যরা সেই গর্ভবতী মাকে পাগুলো টান দিয়ে সিরা ফেলছিল। এটা কি মিথ্যা বানোয়াট কোনো কথা? ইতিহাস স্কুলে দেখেন, আজকে যদি আপনার মা হইতো, আপনার বোন হইতো, একবার একটু কল্পনা করেন, যেই মোদি গুজরাটে আমার মা বোনকে এমন কি ঘটনা যে বলছে, সেই সময় দাঙ্গার একাধিক লোকে এসব ঘটনা বর্ণনা করছে, শুধু বর্ণনা করে নাই পত্রপত্রিকার নিউজ হয়েছে, মোদির সৈন্যরা দুই পা ছিঁড়ে ফেলছে গর্ভবতী মার, তারপরে আল্লাহ লজ্জা স্থান থেকে টাইনিয়া লাঠি দিয়া বাহির কইয়া সন্তানকে আশ্রয় দিয়ে মারছে। ও মুসলমান, এটা কি কোনো রাজনীতি ছিল নাকি ধর্মীয়? এক নম্বরে বলেছি ফ্রান্সের বিরুদ্ধে মোদি গিয়েছে, আমার নবীর বিরুদ্ধে দাঁড়াইছে মোদি, এটা কি ধর্মীয় না রাজনীতি? দুই নম্বরে বলছি, কি বলছে দুই নম্বরে? বাবরি মসজিদ ভাঙ্গে রাম মন্দির বানাইছে। আচ্ছা বলেন বাবরি মসজিদের যে জায়গাটা ছিল এই জায়গার মতো এতটুক জায়গা কি ইন্ডিয়াতে আর ছিল না? তাইলে এই জায়গাটাই মসজিদ ভাঙ্গে মন্দির বানাইতে হবে, এটা কি রাজনৈতিক প্রতিহিংসা কিনা? মাশাআল্লাহ, এই তো বুঝে আসছে। তার মানে যারা আমাদেরকে বলে মোদিকে বাংলাদেশে আসতে দিতে চাই না, আমরা আসতে না করি, এটা কি রাজনৈতিক প্রতিহিংসা নাকি ধর্মীয়? ও প্রিয় মুসলমান ভাইরা, বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাইলো এই মোদি, ফ্রান্সের পক্ষ নিয়া আমার নবীর বিরুদ্ধে গেল এই মোদি, এই মোদি গুজরাটে 3000 মুসলমানকে মেরেছে, আমাদের গর্ভবতী মা ও বোনদেরকে পাইরা সিরা ফেলছে, সন্তানদেরকে পেট থেকে বাইর কইরা আচার মেরে মেরে ফেলছে, এই মোদি বিজেপি ক্ষমতায় আসার পূর্বে ইশতেহার দিছে, ইশতেহার তো বুঝেন তো,
নির্বাচনের আগে প্রত্যেক দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক সিস্টেম হলো, তারা ক্ষমতায় গেলে কি করবে এটার একটা ইশতেহার দিতে হবে। কি করতে হয়? ইশতেহার মানে হলো শর্ত। শর্ত কি? আমরা যদি ক্ষমতায় যাই তাহলে এটা করব, ওটা করব। যেমন বাংলাদেশে এই দল আর ওই দল না, সব দলই লেখে আমরা ক্ষমতায় গেলে 10 টাকা কেজি চাল হবে, 5 টাকা কেজি কাঁচামরিচ হবে, পেঁয়াজ হবে 15 টাকা কেজি, যদিও পরে দেখা যায় যে 250-300 টাকা হয়ে যাবে। এটা সমস্যা না, কিন্তু ইশতেহার তো একটা দিছে, দিছে কি দেয় নাই। কিন্তু ইন্ডিয়ার বিজেপি, এই মোদি সরকারের দল, ইন্ডিয়াতে ইশতেহার দিছে আমরা ইন্ডিয়া থেকে মুসলিম নিধন করব। মিথ্যা কোনো কথা? চিন্তা করেন, যেই দল আজকে দেখেন বাংলাদেশে গতকালকের আগের দিন, আজকে কিবার বিশুদ্ধবার না, সোমবারে সুনামগঞ্জের শাল্লায় আমাদের হিন্দু ভাইদের ঘরবাড়িতে আক্রমণ হয়েছে। হয়েছে কি হয় নাই? কেন? এক যুবক সোমবারে ফেসবুকে স্ট্যাটাস দিছে কি, আমাদের একজন হিন্দুদের সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসতে দিবে না, মামুনুল হক হুঙ্কার দেয়। মামুনুল হক এবং যে আলেমরা এই কথা বলে এরা হলো উগ্রবাদী জঙ্গিবাদী সন্ত্রাস। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী আমার মার কাছে জানতে চাই, ইন্ডিয়াতে নরেন্দ্র মোদীকে আসতে দিবে না বাংলাদেশে, এটা এরা বলে, এদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, বাংলাদেশ থেকে এদেরকে বিতাড়িত করা হোক। আচ্ছা বলেন তো, এই ধরনের ফেসবুক স্ট্যাটাস এটা কি সুস্পষ্ট উগ্র এবং উস্কানিমূলক বক্তব্য কিনা? কিছু মানুষ কষ্ট পাইছে, আমি বলছি না যারা আক্রমণ করছে তাদের পক্ষে, কেন ইসলাম কখনোই হিন্দুদের ঘরবাড়িতে কিংবা কোনো হিন্দু ভাইয়ের উপর আক্রমণ করার শিক্ষা দেয় না। কিন্তু যেই হিন্দু যুবক এ ধরনের পোস্ট করলো সে কি ঠিক করেছে বলেন? সর্বপ্রথম ভুলটা করলো কে? এবার আসেন, ভুলটা তো হিন্দু ভাই করছে, কিন্তু ফেসবুকে পোস্ট করছে সোমবারে, কি বারে? মঙ্গলবারে সেই যুবককে এলাকাবাসী দইরা পিটা দিছে, কিছু মায়ের দিয়া পুলিশের হাতে তুলে দিছে, কি বারে? একটু 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 খেয়াল করবেন, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। একটা ষড়যন্ত্রের কথা বলবো, সোমবারে ফেসবুক স্ট্যাটাস দিছে, মঙ্গলবারে যুবককে কিছু পিটা দিয়া পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, হিন্দুদের ঘরবাড়িতে আক্রমণ হয়েছে বুধবারে। কাহিনী কি? কাহিনী কি রহস্যজনক না? সোমবারে ফেসবুকে পোস্ট করার পরে মঙ্গলবারে যদি আক্রমণ হয়ে থাকে, এমনকি পত্রপত্রিকার নিউজ মঙ্গলবারে যখন আক্রমণ হয়েছে এই ছেলের উপর, ওই এলাকার হিন্দুরা পুলিশ প্রশাসনকে জানাইছে যে আমাদের উপরেও আমাদের বাড়ি ঘরেও হামলা হইতে পারে, প্রশাসন কোনো নিরাপত্তা বা প্রোটোকল দিল না কেন? কথা বলেন না, প্রশাসনকে জানানোর পরে প্রশাসন সেইখানে কোনো প্রোটোকল বা নিরাপত্তার ব্যবস্থা করে নাই, এটা কি আরো সন্দেহ মনে হয় না? আরেকটা কথা, মঙ্গলবারে পুলিশের কাছে সেই ছেলেকে সোপর্দ করা হয়েছে, বুধবারে হামলা করা হয়েছে, ঘটনাক্রমে দেখা গেল যেই বাড়িগুলোতে আক্রমণ হয়েছে এই বাড়িগুলোতে একটাও মানুষ ছিল না। কি মনে করছেন? একটা মানুষও নাই। তারা কিভাবে নিশ্চিত হইল যে আমাদের উপর আক্রমণ হবেই? সবাই চলে গেল, কি বলেন? তিনটা কারণ বলছি। এক নম্বর, সোমবারে ফেসবুক স্ট্যাটাস, সোমবারে আক্রমণ হওয়ার কথা ছিল, আক্রমণ ছেলের উপরে হইল মঙ্গলবারে, মঙ্গলবারে ছেলের উপরে আক্রমণ হইয়া ধরায় দিছে, ছেলেকে যেহেতু ধরায় দিছি, ছেলে পোস্ট করছে দোষী ছেলে তাকে ধরায় দিছি, বুধবারে গিয়া পরের দিন বাড়ি ঘরে আক্রমণ করা, কোন যুক্তি বলেন? শুধু তো আক্রমণ করে নাই, ওই সুনামগঞ্জের শাল্লায় আমরা তদন্ত করেছি, হেফাজতে ইসলাম তদন্ত করে কথা বলছি, কোনো সরকারি ডিবি এনএসআই বা গোয়েন্দা সংস্থার কোনো তদন্তের কথা বলছি না। আরে এদেশের গোয়েন্দা সংস্থাদের তদন্তও অনেক সময় দলের পক্ষে কিংবা কাউকে খুশি করার জন্য তদন্তের মধ্যে গাবলা আছে, কিন্তু হেফাজতে ইসলামের কোনো তদন্তে গাবলা নাই। আমরা আমাদের তদন্ত করে কথা বলতেছি, সোমবারে পুস্ট করলো, মঙ্গলবারে ছেলেকে ধরায় দেওয়া হলো, তাইলে ছেলেরে ধরায় দিছে, পুস্ট করছে ছেলে তাকে ধরায় দেওয়া হয়েছে, বুধবারে আক্রমণ করার কি প্রয়োজন? শুধু আক্রমণ তো করে নাই, এমনকি বাড়ি ঘরগুলো ভেঙে ফেলছে। ওলামায়ে কেরাম যারা হেফাজতের নেতৃবৃন্দ ছিল সেই এলাকার, তারা নিষেধ করছে। ও মুসলমান, এটা কি আমাদের মুখের কথা নাকি পত্রপত্রিকার নিউজ?
উলামায়ে কেরাম নিষিদ্ধ করার পরেও যারা আক্রমণ করছে এর আগে আক্রমণ করছে, তার মানে আবার বাড়িতে গিয়ে কোনো লোক নাই, সব চলে গেছে। সবচেয়ে বড় কথা, 2021 সালটা কত এখন, এই যুগ তো ডিজিটাল যুগ। ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে সে সবে না অল্প দেখো ভাই, ঠিক ঠিক না? এই যুগে কি যুবকদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ছাড়া আছে? হ্যাঁ, একটা ভিডিও এতগুলো বাড়ি ঘর ভাঙচুর হইলো, বুঝলাম ইন্টারনেটের সমস্যা, কেউ লাইভে আসতে পারে নাই, একটা ভিডিও হইল না, কি কাহিনী? কাহিনী কি? একটা মোবাইলে ভিডিও হইল না। মুসলমান বলবেন আমাদেরকে যুক্তি দিবেন, হুজুর গ্রাম এলাকা হয়তো নেট পায় নাই এজন্য লাইভে আসতে পারে নাই, কিন্তু এতগুলো গড়বড় ঘর ভাঙচুর হইলো, একটা কেউ ভিডিও করলো না এখন পর্যন্ত, কেউ ভিডিও দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এত বড় আক্রমণ হইলো, একটা ভিডিও কেউ মোবাইলে করতে পারলো না, এটা কি মোবাইলে ভিডিও করতে পারলো না নাকি সাজানো নাটক? জোরে বলেন কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর হাত ভাঙ্গা দিল, সরি মূর্তির হাত ভাঙ্গা দিল, কুষ্টিয়ায় মূর্তির তদন্ত কি আসলো? ও মুসলমান, আমরা কারো পক্ষে বিপক্ষে বলা উদ্দেশ্য না, তদন্ত কি বারে আসলো? কোন মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস কিংবা কোন মাদ্রাসার আলেম গিয়ে হাত ভাঙছে নাকি দেখা গেল নিজস্ব দলীয় লোকরাই? বানানো কথা নাকি তদন্ত পত্রিকা আসছে? এবার বলেন এরকমটা যদি কইরা বারবার আলেমদেরকে মামলা দেওয়ার জন্য, হামলা দেওয়ার জন্য এক নাম্বার সোমবারে ছেলে ফেসবুকে পোস্ট করে, মঙ্গলবারে ছেলেকে গণধোলাই দিয়া গ্রেপ্তার করে দেয়, বুধবারে বাড়ি ঘরে হামলা হয়, বৃহস্পতিবারে তারাই ব্যানার বানায়া মামুনুল হক সাহেবকে গ্রেপ্তার করার আন্দোলন করে, ডাল মে কুচ কালা হে, ঠিক কি ঠিক না? বুধবারে তারা নিজেরা গড়পর ভাঙ্গা কি বৃহস্পতিবারে মানববন্ধন করে কিনা এটা কোথায় দেখার দরকার আছে? যদি এরপরেও যদি আসে যে না যারা আক্রমণ করছে এরা হেফাজতের লোক, আমি স্পষ্ট বলছি হেফাজতের না, যদি আমার ভাই হয় ওখানে শাস্তি দেন। ইসলাম এবং আমাদের নবী কোনো সংখ্যালঘুর উপরে আক্রমণ করার শিক্ষা দেয় না। আরে আমাদের শিক্ষা তো হইলো প্রয়োজনে তাদেরকে সেভ করো, নিরাপত্তা দাও। তাহলে যারা আক্রমণ করেছে সে হেফাজতের হোক, জমিয়তের হোক, আওয়ামী লীগের হোক, বিএনপি হোক, আপনারা সুষ্ঠু তদন্ত করে বিচার দেন। ওই বিচারের নামে যদি মাওলানা মামুনুল হক সাহেব আল্লামা বাবুনগরী সাহেবের বিরুদ্ধে মামলা দিতে চান, এত মগরমূল লোক পায়েন না, সাবধান হুঁশিয়ার করে বলছি আন্দোলনের দাবানল জ্বলবে। আচ্ছা বলেন তো উনারা কি কাউকে পাঠায় বলছিল? জোরে বলেন, সুনামগঞ্জের সাল্লায় আক্রমণ হলো, আল্লামা মামুনুল হক সাহেব কি বলছিল যে আক্রমণ করো? হেফাজতের নেতৃবৃন্দ ওলামায়ে কেরাম নিষেধ করেছে, এটার প্রমাণ তো পত্রিকা আসছে। তাহলে এখন যদি হুজুরদের উপর মামলা দেন, হুজুরদের বিরুদ্ধে আন্দোলন করেন, এটা কি আমাদের উপর জুলুম না? জুলুম কি না? ও প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম বারবার আমরা ষড়যন্ত্রের শিকার, বারবার ওলামায়ে কেরামকে এদেশে ইসলামকে ধ্বংস করার জন্য একদল লোক উৎপাইতে থাকে, এরা হলো মুরগি সুরা গ্রুপের সদস্য, ঠিক কি ঠিক না? আবার আমাদের দেশে একদল পত্র পত্রিকা আছে, এরা হলো তত্ত্ব সন্ত্রাস, এরা কি সন্ত্রাস? ও মুসলমান, আজকে গোটা পৃথিবীর তত্ত্ব সন্ত্রাসের হাত অনেক লম্বা, মুসলমানদেরকে বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট কইরা, ও মুসলমান এই রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়ন, মধ্যপ্রাচ্য, আমেরিকা সবাই একসময় বলতো তালেবান সন্ত্রাস, বলতো কি বলতো না? বলতো তালেবান জঙ্গি, ঠিক কি ঠিক না? এখন তো তালেবান হয়ে গেছে সঙ্গী, পক্ষে থাকলেই সঙ্গী, বিপক্ষে গেলেই জঙ্গি, কাহিনী কি? কথা বোঝেন নাই?
পক্ষে থাকলে বিপক্ষে গেলে আপনারা জানেন কিনা রাশিয়ার প্রেসিডেন্ট তালেবানদেরকে দাওয়াত কইরা রাশিয়ার মস্কোতে নিছে নিছে কি নাই নাই চার দিন আগে জঙ্গি এখন হয়ে গেল সঙ্গী মায়ের খেলি শু যাওয়া ঠিক কি ঠিক না এগুলো আমরা বুঝতে বাকি নাই ওলামায়ে কেরামকে যারা জঙ্গি বলে সন্ত্রাস বলে যুদ্ধ অপরাধী বলে আজকে আমাদেরকে গালি দেওয়া হয় সন্ত্রাসী বলা হয় জঙ্গি বলা হয় মৌলবাদ বলা হয় উস্কানি দাতা বলা হয় প্রকৃত পক্ষে আমরা উস্কানি দাতা নয় এরাই প্রকৃত উস্কানি দাতা সুন্দরভাবে বুঝাইতেছি কথা এরপরেও কেউ না বুঝলে করার আছে না আচ্ছা বলেন তো এখনো পর্যন্ত যে কথাগুলো বললাম সত্যি বলবেন অযৌক্তিক কথা বলছি না এবার আসেন তিনটা কারণ বলছিলাম মনে আছে আমরা কেন মুসলমান আওয়ামী লীগের ভাইয়েরা যারা আছেন আগামী কালকে বাইতুল মুকাররমে আল্লামা বাবু নগরী দিচ্ছে ডাক বাইতুল মুকাররমে আগামী কালকে আন্দোলনের দাবানল চলবে আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলবো আপনারা সামনের কাতারে থাকবেন মুসলমানদের রক্ত লেগে আছে সেই মোদির হাতে বাংলার সেনাবাহিনী বাংলার পুলিশ লাল গোলাপের সংবর্ধনা দিবে লাল গোলাপের লাল গালিচা সংবর্ধনা দিবে আরে যার হাতে আমার মা ও বোনদেরকে যে পাইরা ফেলছে চিরা ফেলছে তার হাতে লাল গোলাপের সংবর্ধনা হবে না লাল গালিচা সংবর্ধনা হবে না সুতার মালা পরে দেওয়া হবে আগেও বলছি এখনো বলছি কেউ যদি কবরে গিয়া বলে আমি বাবুনগরী সাহেবের সৈনিক তবুও জান্নাত পাবে না জান্নাত পাইতে হলে ইন্নাল্লাযীনা আমানু প্রকৃত পক্ষে ঈমান আনতে হবে ও আমিলু সালিহাত নেক কাজ করতে হবে এখন আমরা আমার আওয়ামী লীগের ভাই বিএনপির ভাই জমিয়তের ভাই সরমুনার ভাই জাসদের ভাই বাসদের ভাই সবাইকে আমরা বুঝাইতে চাই আমাদের দায়িত্ব হলো বাল্লিগু আন্নি ওয়ালা আয়া নবী বলেছেন তোমরা আমার পক্ষ হইতে কথাগুলো পৌঁছায় দাও আমরা তোমাদেরকে বুঝাইতেছি ভাইরে আমরা রাজনৈতিকভাবে মোদিকে ঠেকাইতেছি না আমরা ঠেকাইতে চাচ্ছি মোদি যদি বলে আমি আর মুসলিম নিধন করব না তাইলে মোদি বাংলাদেশে আসুক সমস্যা নেই ঠিক কি ঠিক না আর যেই মোদি এখনো পর্যন্ত মুসলমানদের উপর আক্রমণ অব্যাহত রেখেছে মসজিদ ভাঙ্গা অব্যাহত রেখেছে কাশ্মীরের মুসলমানদেরকে মারতেছে গুজরাটের মুসলমানদেরকে মারতেছে এই মোদির মতো কুত্তা বাংলাদেশে আসতে পারবে না তোমাদেরকে বলবো মুসলমান যদি মেইন রোডে যাইতে নাও পারো রাস্তার মুড়ে মুড়ে জুতা নিয়ে একা থাকবা মোদি বাংলাদেশে ঢুকার সাথে সাথে প্রত্যেক মুসলমানের হাতে একটা করে জুতা থাকবে বিশ্ব মিডিয়া দেখবে হাই হাই মোদি যায় লাল গোলাপের শুভেচ্ছা নিত মোদির জন্য তো বাংলাদেশে জুতার অভাব নাই এটা কি কম আন্দোলন হবে ঘরের সামনে দাঁড়াবেন মসজিদের সামনে দাঁড়াবেন মাদ্রাসার সামনে দাঁড়াবেন সবার হাতে কি এত দামি জুতা না সিরা জুতা ঠিক কি ঠিক না রাস্তায় নামতে পারি বা নাই পারি ও মুসলমান আমরা যারা দাফুল ইমান দুর্বল ইমান এরা রাস্তায় যাইতে পারেন আর না পারেন রফিকুল ইসলাম
আমরা যাবই মরতে হয় মরব কার জন্য মরব আমরা বিশ্ব মিডিয়াকে একটা মেসেজ দিতে চাই মুদির মত কুলাঙ্গার এমন সন্ত্রাসী উস্কানিমূলক মুসলমান যারা আমাদেরকে বলে আমরা সাম্প্রদায়িক আমি বলবো ইসলাম এবং মুসলমানেরা সাম্প্রদায়িক না আচ্ছা বলেন তো লেখক ভট্টাচার্য নামের একজন ছাত্রলীগ নেতা আমাদের বাংলাদেশে আছে না নাই আচ্ছা বলেন হিন্দু সন্তান হওয়ার পরেও আমাদের বাংলাদেশের সর্বোচ্চ একটা দল আওয়ামী লীগ সেই দলের সর্বোচ্চ একটা সংগঠন আওয়ামী লীগের আগে যেই দল যেই সংগঠনের প্রতিষ্ঠা ছাত্রলীগের প্রতিষ্ঠা আওয়ামী লীগেরও এত একটা পুরনো সংগঠন 94% মুসলমানের দেশ ছাত্রলীগের লেখক ভট্টাচার্য কি সভাপতি না সেক্রেটারি হ্যাঁ কইতেছে সেক্রেটারি আচ্ছা বলেন সেক্রেটারি বা সাধারণ সম্পাদক ছাত্রলীগের এত বড় একটা দল এই দলের সেক্রেটারি হওয়া তার মানে আমরা সংখ্যালঘুদেরকে সম্মান করি ঠিকই ঠিক না এদেশে মন্ত্রী হিন্দু আছে না নাই আছে এমপি আছে না নাই আছে তার মানে আমরা হিন্দুদেরকে অসম্মান করি না আমরা আমাদের দেশে অসাম্প্রদায়িক ঠিকই ঠিক না আমার তো বলতে মনে চায় বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী যদি এদেশের কোনো ক্ষমতাসীন দল যদি বলে যে বাংলাদেশে হিন্দুকে থাকতে দিব না আমার মনে হয় সর্বপ্রথম উলামায়ে কেরাম এই দলের বিরোধিতা করবে কেন আমরা তো অসাম্প্রদায়িক ঠিকই ঠিক না আমরা তো সাম্প্রদায়িক না কেউ যদি বলে হিন্দুদেরকে উৎখাত করে দিতে হবে আমরা বলবো না বাংলাদেশ থেকে যদি বলে হিন্দুদেরকে উৎখাত করে দিবেন তাহলে ইন্ডিয়ারা বলবে মুসলমান উৎখাত করে দিবে এরকম চলতে থাকলে গোটা পৃথিবীতে অশান্তি সৃষ্টি হবে আমরা বলি না যেই দেশে হিন্দু আছে সেই দেশে হিন্দুরাই থাক যেই দেশে মুসলমানরা আছে সংখ্যালঘু সেই দেশে মুসলমানরা আমরা মিলে মিশে থাকবো যারা উস্কানি দেয় ওদেরকে দাগ বানা জবাব দিব মোদি হলো উস্কানি দাতা মোদি হলো গোটা পৃথিবীর বর্তমান পৃথিবীর সবচাইতে বড় সাম্প্রদায়িক সন্ত্রাসী মোদির বিরোধিতা করব ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হিসাবে নাকি মোদি গোটা পৃথিবীর বর্তমান সময়ের আবু জাহেলের নাম মোদি বর্তমান সময়ের নমরুদের নাম মোদি বর্তমান সময়ের ফেরাউনের নাম বর্তমান পৃথিবী যে যদি ফেরাউন বাচ্চা থাকতো বাংলাদেশ হইতে দিলাম আমরা না মোদির অধিতাম না ঠিকই ঠিক না বর্তমান পৃথিবীতে যদি নমরুদ বাচ্চা থাকতো হইতে দিতাম তো নমরুদ যে কাজ করতো মোদি ওইটাই করে ফেরাউন যে কাজ করতো মোদি ওইটাই করে আবু জাহেল যা করতো মোদি ওইটাই করে আবু জাহেল আর মেক্রু মোদি আর আবু জাহেল এগুলোর মধ্যে পার্থক্য আছে আবু জাহেল হলো বাবুনগরী সব কয় মোদি হইলো আবু জাহেলের খালাতো ভাই মেক্রু হইলো আবু জাহেলের মামাতো ভাই আবু জাহেলের মামাতো ভাই খালাতো ভাই 94% মুসলমানের রাষ্ট্রে লাল গোলাপের শুভেচ্ছা পায় তাও মুসলমানের সন্তান পুলিশ লাল গোলাপ লয়ে বয়ে থাকবো আমি তো কই পুলিশের হাতেও জুতা দেওয়া দরকার পুলিশের হাতে জুতা দিলে দেওয়া দরকার আসার পরে দেখবো আই নাই কিনি লাল গোলাপের শুভেচ্ছার বদলে বিমান থেকে নামার সাথে সাথে দেয়া জুতা ঠিক কি ঠিক না আমরা তো বলি মোদি যদি কোনো ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখবার চায় যেহেতু গ্লোবালাইজেশনের যুগ স্যাটেলাইটের অভাব নাই যেন মোদি ইন্ডিয়ার বিমানে উড়ার আগে বাংলার আকাশের স্যাটেলাইটে দেখে কোটি কোটি জুতা নিয়ে মানুষ খারাপ ঠিক কি ঠিক না আন্দোলন হবে মোদি বাংলাদেশে আসলে বাংলাদেশের রাজপথ অচল হবে আল্লামা বাবুনগরী ডাক দিলে দলমত বুঝি না সবকিছু অচল করে দেওয়া হবে মুসলমানের বাচ্চা যদি আমাদের এতক্ষণের কথাগুলোকে অযৌক্তিক মনে করে আমি বলবো এ মুসলমান নয় মুনাফেক কেন মুনাফেক এটা আমার কথাই নয় বরং কোরআন সুন্না অনুযায়ী বাস্তব দলিল অনুযায়ী বুঝায় দিলাম আমরা মোদির বিরোধিতা করতেছি কার জন্য জোরে বলেন কোন দলকে খুশি করার জন্য কিংবা কোন দলের বিরোধিতা করার জন্য কেউ যদি আন্দোলন করে মারা যায় সে ব্যক্তি জান্নাতে যাবে হ্যাঁ কথা বুঝেন কিন্তু কোন দলকে হটানোর জন্য কিংবা কোন দলকে খুশি করার জন্য কোন ব্যক্তি যদি এই আন্দোলনে শরিক হয় তাহলে সেই ব্যক্তি যদি মারা যায় কই যাবে কেন কেন সে ব্যক্তি তো আল্লাহকে খুশি করার জন্য যায় নাই আমরা কাকে খুশি করার জন্য যাব জোরে বলেন
সরকারের পানি, এটা কি শুধুমাত্র হেফাজতে ইসলামেরই দরকার নাকি আওয়ামী লীগ বিএনপি জমি ও জামাত চরমুনাই জাসদ বাসদ সবার দরকার? আল্লাহর নবীর হাউজে কাউসারের পানি ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে? তো নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মেক্রু, নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মোদি। এই মোদি, এই গুজরাটের কসাই এবং ফ্রান্সের মেক্রু, এই দুইটা কুত্তারে সারা যারা মন চায় তারা দাওয়াত দেন। বাংলাদেশে বর্তমানে মালদ্বীপের প্রধানমন্ত্রী আসছে জানেন, আরো অন্যান্য দেশের প্রধানমন্ত্রী আসতেছে, আসুক, এমনকি পারলে রিসেফ তৈয়ব এরদোগান তুরস্কের নিয়ে আসেন, ঠিক কি ঠিক না? আরো যাদেরকে মন চায় নিয়ে আসেন, দয়া করে, দয়া করে, প্লিজ। আমি ক্ষমতাসীন ভাইদেরকে, দলের নেতাদেরকে বলবো, আপনারা যারা আছেন, প্লিজ ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনাদেরকে বলবো, আপনারা আমাদের পালস বুঝার চেষ্টা করেন। মুসলমানদের দেশে 94% মুসলমানের অনুভূতি যদি কোনো দল না বুঝে, বুঝা গেল সেই দল ব্যর্থ দল, সেই নেতা ব্যর্থ নেতা। যেই নেতা 94% মুসলমানের অনুভূতি বুঝে না, আবেগ বুঝে না, পালস বুঝে না, সেই নেতা অযোগ্য নেতা, সেই দল অযোগ্য দল। অর্থাৎ অযোগ্যতা প্রকাশ করেন না, আমাদের সাথে একমত হন না, কইরে দেন মোদি না এলে কি হইছে। আরে মোদি আমাদেরকে কেউ কেউ যুক্তি দেয়, ইন্ডিয়া আমাদের এই করেছে সেই করেছে, আমি তো বলি কসু করছে, কি করছে, কসু করছে। যখন আমাদের দেশে ফেজের দরকার তখন পাড়ায় না, যখন ফেজের দরকার নাই তখন দিয়ে একবারে দেশটা বইয়ে লাগ, যখন দরকার সারা দেশে হাহাকার পেঁয়াজের জন্য তখন পেঁয়াজ না দিয়া পেঁয়াজের গোডাউন স্টপ করে দিয়া আমাদের দেশে দর বাড়ায় দেয়। যখন বাংলাদেশে পানির খুব সংকট, পানি নাই বাংলাগুলো বাংলার নদীতে, তখন তিস্তার বাঁধ আটকায় দেয়। যখন সারা দেশে আমাদের দেশে বন্যা তখন তিস্তার বাঁধ ছেড়ে দিয়ে আমরা বাসায় দেয়। এই বুঝি দরদার মায়া। আমরা ইন্ডিয়াতে কত কিছুই তো দেই, ট্রানজিট দিয়া দেয়, ফরিদপুরের রাস্তা দিয়া দেয়, ওই দিকে দিয়া দেয়, সেই দিকে দিয়া দেয়, ফেনীতে দিয়া দেয়, তাই না? দেয় না, আমরা কত কিছু দেই। আমরা সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখি, আর তারা কি করে, তার কাটার মধ্যে আমাদের লাশ উপহার দেয়। এই বুঝি বন্ধুত্ব। ফিরিটটাকে খালি এক পক্ষ থেকে কি হইব? হ্যাঁ, আমাদের আমাদের একজনকে বলা হয়েছে, আমাদের একজন নেতাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে যে আচ্ছা মোদি বাংলাদেশে আসতেছে, তিস্তার পানি বন্টন সহ অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে? তিনি খুব সুন্দর করে বলছেন, না এগুলো নিয়ে আলোচনা করব না, মোদি আসতেছে এতেই আমরা খুশি। এত পররাষ্ট্রনীতি, এত দুর্বল, এত নত, মুসলমানের বাচ্চা সিংহের বাচ্চা, এত নত জানু থাকলে হবে না। মুসলমানের বাচ্চা বলবে, মোদি আপনি বাংলাদেশে আসার শর্ত হলো তিস্তার পানি ঠিক মতো বন্টন করতে হবে, নাইলে বাংলাদেশে আপনার আসার দরকার নেই, ঠিক কি ঠিক না? এটা হবে মুসলমানদের কথা, এটা হবে। ও মুসলমান প্রিয় ভাইরা আমার, আমি কোনো দলের পক্ষে না বিপক্ষে না, যদি রাজনীতি করেন ইসলামের জন্য, মানবতার কল্যাণে, দেশের কল্যাণে করেন। ব্যক্তি পূজার, পকেট পূজা, দলকে খুশি করা, নেতাকে খুশি করা, দাদাবাবুদেরকে খুশি করার রাজনীতি বাদ দাও। উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, আমার প্রভু আমার নবীকে বলেছেন উদু, আপনি দাওয়াত দেন, ডাকেন, সাবিলি রব্বিকা বিল হিকমা, হিকমতের সাথে। হিকমত কি? কোরআন হাদিস যেভাবে বলে, কোরআন হাদিস যদি বলে, ইন্ডিয়া তো যুদ্ধ ঘোষণা করছে, কি যুদ্ধ? 26টা কোরআনের আয়াত পাল্টে দিতে হবে, নাউজুবিল্লাহ বলেন। ইন্ডিয়াতে শিয়া এক নেতা হাইকোর্টে রিট করছে 26টা কোরআনের আয়াত, নাউজুবিল্লাহ বলবেন না, 26টা আয়াত তো দূরের কথা, 26টা নুকতা পরিবর্তন করা হবে না, প্রয়োজনে ইন্ডিয়া বিশ্বের মানচিত্র থেকে ইন্ডিয়াকে পরিবর্তন করা হবে। কোরআনের 26টা আয়াত দূরের কথা, 26টা নুকতার পরিবর্তন হবে না, প্রয়োজনে ইন্ডিয়াকে পৃথিবীর ম্যাপ থেকে মুসলিম রাষ্ট্র হিসাবে গ্রহণ করা হবে, প্রয়োজনে আল্লাহর নবীর দেখানো পথ গাজওয়ায়ে হিন্দের আহ্বান করা হবে। ও মুসলমান, হাতে হাত রাখো, এক হও, দলাদলি করো না, গাজওয়ায়ে হিন্দ আসন্ন। নবী বলেছেন হিন্দুত্ববাদী তাগুতের সাথে ব্রাহ্মণ্যবাদীদের সাথে আরেকটা যুদ্ধ হবে, যেই যুদ্ধে মুসলমানেরা বিজয়ী হবে, ইন্ডিয়ার লাল কেল্লার উপরে দিল্লির ক্ষমতার মস্তদে কালেমার পতাকা পতপত করে উড়বে। ওলামাই কেরাম এখানে আছেন, গাজওয়ায়ে হিন্দে যারা মারা যাবে এরা কি?
জুরে বলেন সহিহ। গজওয়ে হিন্দের কাফেলায় শরীক হতে প্রস্তুত আছেন তো? গজওয়ে হিন্দের কাফেলায় যারা মারা যাবে তা কি? সহিহ। আমরা শহীদ হইতে রাজি, ইনশাআল্লাহ। রাজি আছি, ইনশাআল্লাহ। আরেকটা কথা, গজওয়ে হিন্দ আসতেছে, যদি আয়েশায় যায় আমার জামানায়, আমার বড় আশা গজওয়ে হিন্দে যদি মুসলমানদের বিজয়ী হয় আর আমি বাইসা থাকি, আমার একটা আশা হইল এই মুদির জিব্বাটা পা দিয়ে ছিঁড়ে ফেলবো। এই কুসরতের কষাই, ওরা যদি বিশ্ব মুসলমানরা আমারে ধরে দেয়, আমি ওর জিব্বাটা নিজের হাতে ছিঁড়ে ফেলবো। যে জিব্বা দিয়া মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়, যে হাত দিয়া আমার মা বোনের পা গুলো ছিঁড়েছে, ওই জিব্বা ওই হাত আমরা চুরমার করে দিতে চাই। সন্ত্রাসী না, আমরা সন্ত্রাসী না, কিন্তু ইসলামের বিরুদ্ধে কেউ গেলে আমরা সন্ত্রাসী না, আমরা মুজাহিদ। আমরা সন্ত্রাসী না, আমরা মুজাহিদ। যারা সন্ত্রাস করে এরা সন্ত্রাস, আমরা মুজাহিদ, ঠিক কিনা? আমরা জিহাদ করব, যুদ্ধ করব প্রয়োজনে ইন্ডিয়ার বিরুদ্ধে। কেন? ইন্ডিয়ার বিরুদ্ধে মানে মুসলমানদের বিরুদ্ধে না, যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদের বিরুদ্ধে। এই দলটা কারা? যারা বলে 26টা আয়াত পাল্টাইতে হবে। কি মনে হয় যুদ্ধের আলামত পাওয়া যায় না? নবী বলেছেন কিয়ামতের আগে একদল বাইর হবে যারা কোরআন পরিবর্তন করতে চাইবে। কি উলামায়ে কেরাম কি বলেন? তার মানে আলামত তো শুরু হয়ে গেছে। আলামত যদি শুরুই হয়ে যায়, তাইলে যদি আল্লাহ, বয়স তো মাত্র 23-24, তো এই বয়স আল্লাহ যদি বাঁচায় রাখে, যুদ্ধে শরীক হইতে পারি ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। আশা রইল এই অমিত শাহ আর গুজরাটের কষাই মোদি, এই দুইটার জিব্বা খেতে ফেলবো আমরা। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন না? মুজাহিদ কোনো ভয় করে? আরে শুনেন, এই বক্তব্যের কারণে আগামীকালকে জেলে যাওয়া লাগতে পারে, রিমান্ডে যাওয়া লাগতে পারে, হামলা মামলা শিকার হওয়া লাগতে পারে, খোঁজ পরোয়া নেই। কথা বলি কার জন্য? জেলে যাব কার জন্য? রিমান্ডে যাব কার জন্য? আরে আমি রফিকুল ইসলাম, আল্লাহ আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহর জন্য এমনি ভাবে কথা বলি, ইসলামের জন্য এমনি ভাবে কথা বলি, সত্য এমন ভাবে কথা বলতে চাই, সেই কথার কারণে যদি হামলা করে, মামলা হয়, রিমান্ডে নেয়, আর কোনো বাংলাদেশের কি বলে আল্লামা বাবু নগরী মাওলানা মামুনুল হক সাহেবরাও যদি বিবৃতি না দেয় যে রফিকুল ইসলামকে ছেড়ে দেওয়া হোক, আমার মাও যদি আমার জন্য জেলখানায় না যায়, আমার কষ্ট থাকবে না, কারণ আমি মাকে খুশি করার জন্য আল্লামা বাবু নগরী মাওলানা মামুনুল হককে খুশি করার জন্য কথা বলি না। আমি আমার আল্লাহকে খুশি করার জন্য মোদির বিরুদ্ধে নিয়েছি। অতএব আমাকে ফাঁসি দিবা, আমি আমার আল্লাহকে পাইয়া যাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক আমাদের সকলকে গজওয়ে হিন্দের কাফেলায় শরীক হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।